হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভূগোলের সপ্তম অধ্যায় জল দূষণ চ্যাপ্টারটার প্রশ্ন উত্তর। আর এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে ছোট প্রশ্নের সাথে কিন্তু বড় প্রশ্নও শেয়ার করব, তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও শুরু করার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জল দূষণ কাকে বলে? নানা অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ ও জীবাণু জলে মিশলে তা মানুষ ও প্রাণীর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ ও প্রাণীসহ জীবজগতের ক্ষতির সম্ভাবনা দেখা যায়। একে জল দূষণ বলে। নেক্সট, পৃথিবীর কোন বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে? হোয়াংহো, টেমস, মিসিসিপি প্রভৃতি পৃথিবীর বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর সারা বিশ্বের কত শিশু কিভাবে মারা যায়? প্রতি বছর সারা বিশ্বের প্রায় 30 লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায়। নেক্সট, জাপানে মিনামাটা উপসাগরে কি দূষণ ঘটেছিল? উত্তর, পারদ দূষণ ঘটেছিল। পৃথিবীর কত ভাগ জল ও কত ভাগ স্থল? পৃথিবীর 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। নেক্সট, ভারতবর্ষে গঙ্গা ছাড়া আর কোন নদীর জল দূষিত হয়ে পড়েছে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী ও যমুনা নদীর জল দূষিত হয়ে পড়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কি? উত্তর, সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে স্বাদু জল। নেক্সট, সারে থাকা নাইট্রেটের কারণে কি ঘটতে পারে? সারে থাকা নাইট্রেটের কারণে ক্যান্সার হতে পারে, এমনকি শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধা ঘটায়। ক্যাডমিয়াম দূষণে কি অসুখ হয়? ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই রোগ হয়। পৃথিবীতে কত ভাগ স্বাদু জল রয়েছে? পৃথিবীতে 1 ভাগ জল স্বাদু জল রয়েছে, যা হলো নদীর জল ও ভূগর্ভের জল। অ্যাকোয়ারিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে কি হবে? অ্যাকোয়ারিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন তেল ফেলে দিলে দূষণের ফলে মাছগুলো সব মরে যাবে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কোথায় কোথায় চরম জল সংকট দেখা গেছে? আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে চরম জল সংকট দেখা গেছে। নেক্সট, বাড়ির আবর্জনা জঞ্জাল কোথায় ফেলা হয়? পাড়ায় জঞ্জাল ফেলার নির্দিষ্ট জায়গায় বা জমাদারের গাড়িতে জঞ্জাল ফেলা হয়। নেক্সট, জলের বেশিরভাগ জীবাণু কোন পদ্ধতিতে নষ্ট হয়ে যায়? 100°C উষ্ণতায় 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, জলে কোন রাসায়নিক পদার্থ দিলে জল বিশুদ্ধ করা যায়? জলে ক্লোরিন মেশালে জল বিশুদ্ধ করা যায়। পানীয় জল কোথা থেকে পাওয়া যায়? নদী, পুকুর, নলকূপ, টাইম কল থেকে পানীয় জল পাওয়া যায়। নেক্সট, পৃথিবীর অন্যতম সমস্যা কি? পৃথিবীর অন্যতম সমস্যা পানীয় জল বা বিশুদ্ধ স্বাদু জলের অভাব। নেক্সট প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিতে কিসের চাষ করা হয়? উত্তর কি, মাছের চাষ করা হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মোট জলের 100 ভাগের মধ্যে কোন কোন জল কত ভাগ রয়েছে? এই কোশ্চেনটা কিন্তু 2 মার্কসের কোশ্চেন। এর আগে আমি যে 19টা কোশ্চেন শেয়ার করলাম সেগুলো ছিল 1 মার্কসের প্রশ্ন। উত্তর, পৃথিবীর মোট জলের 100 ভাগের মধ্যে 97 ভাগ জল হলো সমুদ্রের নোনা জল, বাকি 3 ভাগ স্বাদু জল। এই 3 ভাগ স্বাদু জলের 2 ভাগ হিমবাহের বরফ এবং বাকি 1 ভাগ স্বাদু জল হলো নদী, জলাশয়, হ্রদ বা ভূগর্ভের জল। ভারতবর্ষের কোন কোন রাজ্য জল সংকটপূর্ণ? ভারতবর্ষের জল সংকটপূর্ণ রাজ্যগুলি হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, কিভাবে জল দূষিত হয়? জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ, জীবাণু মিশে গিয়ে জল মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং জলজ প্রাণী ও উদ্ভিদের বসবাস করার অযোগ্য হয়ে গেলে জল দূষিত হয়। নেক্সট হচ্ছে, গঙ্গা নদী দূষণের কারণগুলি কি কি? উত্তর, আমাদের দেশ ভারতবর্ষে গঙ্গা নদীকে আমরা মাতৃজ্ঞানে পূজা করি, কিন্তু গত কয়েক দশকে গঙ্গা নদীর দুই তীরে বহু কারখানা, শহর, নগর, জনবসতি গড়ে ওঠার ফলে প্রচুর বিষাক্ত আবর্জনা এই নদীর জলে মিশে জলকে দূষিত করছে। তাই এখন এই নদীর জল খেলে অসুস্থতা এমনকি মৃত্যুও হতে পারে। এই যে সকল কোশ্চেনগুলো এখন আমি শেয়ার করছি অর্থাৎ ১৯ থেকে এই ২০ দাগ থেকে সেগুলো কিন্তু সবই 2 মার্কসের। नेक्स्ट ब्लैकफुट व्याधि की आर्सेनिकर प्रभावे दूषित हवा जल आमादेर शरीरे प्रवेश करार फले हाथेर चेटो ओ पायेर तलाय कालो कालो क्षतेर सृष्टि हय एके ब्लैकफुट व्याधि बोले। आर्सेनिक दूषण किभाबे हय एटा 2 अथवा 3 ते आसते पारे। उत्तर माटिर नीचेर स्तर थेके अनियंत्रितभावे अतिरिक्त जल क्लोरिन तुले नेওয়ার फले माटिर नीचेर फाँका जायगाय आर्सेनिकेर जौग बातासेर संगे बिक्रिया करे विषाक्त धातव जौग तैरी करे। एई विषाक्त जौग जले मिशे नलकूपेर जलेर माध्यमे पानीय जले मिशे जाय ओ आर्सेनिक दूषण घटाय। आर्सेनिक दूषणेर फले हाथे पाये पचा कालो घा बा क्षत हय एके ब्लैकफुट व्याधि बोले। एछाड़ाओ आर्सेनिक दूषण थेके चर्मरोग रक्ताल्पता यकृत फूसफूस और त्वकेर कैंसार होते पारे। नेक्स्ट इउटिफिकेशन की जमीते व्यवहृत सार बृष्टिर जलेर माध्यमे बा साबान और डिटारजेंटेर फसफेट मिश्रित जल पुकुरे गिये मिशले जले पुष्टिमौलेर परिमाण बेड़े जाय जार फले आगाछा शैबाल और कचुरिपानार परिमाण अस्वाभाविकभावे बेड़े जाय फले जले द्रवीभूत अक्सिजेनेर परिमाण ह्रास पाय बोले प्रचुर माछ और जलज प्राणी मारा जाय एके इउटिफिकेशन बोले। एटा किन्तु एकटा इम्पोर्टेंट प्रश्न। नेक्स्ट इताई रोग की जले कैडमियमेर परिमाण बृद्धि पेले एबं ता मानुषेर देहे प्रवेश करले कैडमियमेर संक्रमण हय एर फले मानुषेर हाड़ भंगुर हो जाए और हाड़ मज्जाय समस्या घटे एई रोगटीके इताई रोग बोले। नेक्स्ट कोन जरूरी विषय मेने चलले जलबाहित तो संक्रमण प्राय आटकानो जाए। 3टी जरूरी विषय मेने चलले जलबाहित तो संक्रमण आटकानो जाए। 1 विशुद्ध जल पान करा। नेक्स्ट होच्छे साबान दिए हाथ धोया परिष्कार पात्रे जल रखा प्रभृति साधारण किछु परिष्कार परिच्छन्नता मेने चला। एबं थार्ड पॉइंट होच्छे शौचागारेर व्यवहार करा एबं नोंगरा आवर्जना सठिक जायगाय फेला। एगुलो किन्तु 3 मार्क्सের प्रश्न अर्थात आगের কোশ্চেনটা ছিল 3 মার্কসের। জল দূষণের কারণ লেখো এটা কিন্তু তোমাদের 3 মার্কসেও দিতে পারে আবার 5 মার্কসেও দিতে পারে। उत्तर नाना रकम मानविक कार्यकलापेर फले जल दूषित हয়ে থাকে বা যেমন শিল্প কারখানা আমি এখানে পয়েন্টের আকারে কিন্তু তোমাদের উত্তরটা শেয়ার করেছি। শিল্প কারখানা কি বড় শিল্প কারখানাগুলি থেকে নির্গত জলে প্রচুর দূষিত পদার্থ মিশে থাকে যা সরাসরি জলাশয়ে ফেলা হয় বলে জল দূষিত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে গৃহস্থালির অবশিষ্ট জিনিসপত্র নোংরা আবর্জনা নোংরা জল প্রভৃতি পার্শ্ববর্তী পুকুর বা অন্যান্য জলাশয়ে ফেলার ফলে জল দূষিত হয়। नेक्स्ट पॉइंट कृषि क्षेत्र कृषिकाजे व्यवहृत प्रचुर परिमाणे रासायनिक सार कीटनाशक आगाछानाशक प्रभृति बृष्टिर जले धुए निकटवर्ती जलाशये मिशे जलके दूषित करे एछाड़ाओ एगुली भौम जले प्रवेश करे भौम जलकेओ दूषित करे। खनिज तेल अनेक समय तेल बहनकारी टैंकारगुली थेके विभिन्न कारणे प्रचुर तेल समुद्रेर जले पड़े विस्तीर्ण अंचलेर जलके दूषित करे देय। नेक्स्ट पॉइंट और फिफ्थ पॉइंट होच्छे तापीय दूषण विभिन्न विद्युत केंद्रगुली थेके उत्तप्त गरम जल के ठंडा ना करे नदीते फेले देवा हय बोले सेई उत्तप्त जलेर संस्पर्शे एसे प्रचुर जलज जीव मारा जाय और जल दूषण हय। नेक्स्ट प्रश्न जल दूषण प्रतिरोध करार जोन्नो की व्यवस्था नेওয়া যেতে পারে এটাও 3 अथवा 5 आसते पारे। उत्तर जल दूषण आटकानोर पाशापाशि जलेर এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে জলের অতিরিক্ত ব্যবহার কমানো এবং বেশি পরিমাণে পুনর্ব্যবহার করলে তীব্র জল সংকট মেটানো যেতে পারে। কিভাবে নদী জলাশয় ও সমুদ্রের জলে সরাসরি নোংরা আবর্জনা ফেলা যাবে না কলকারখানার নোংরা জল পরিশুদ্ধ করে নদী নালায় ফেলা উচিত বা ফেলতে হবে। প্লাস্টিক মৃতদেহ কঠিন বজ্র জলাশয়ে ফেলা উচিত নয়। চাষের জমিতে অতিরিক্ত সার কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে পরিবর্তে জৈব সার প্রয়োগ করতে হবে। আচ্ছা তাপবিদ্যুৎ কেন্দ্রের বজ্র ও গরম জল ঠান্ডা করে তবেই নদী বা সমুদ্রে ফেলতে হবে। জলের অপব্যবহার ও অপচয় বন্ধ করা উচিত বা বন্ধ করতে হবে এবং জল ও কলকারখানার শহর ও কলকারখানার দূষিত জল শোধন করে ব্যবহার করা উচিত বা করতে হবে। नेक्स्ट पश्चिमबंगे जल दूषण प्रभावगुली आलोचना करो। पश्चिमबंगे जल दूषण कयेकटी प्रभाव लक्ष्य करा जाए। एगुली हलो पश्चिमबंगे कम बेशी अनेक जिला जेमन मालदा, नदिया, हुगली, हावड़ा, बर्धमान, उत्तर और दक्षिण चब्बीस परगना जिलार माटिर नीचे जले आर्सेनिक पावा गेছে। फले आर्सेनिक दूषण घटছে, जार फले हाथ और पायर चेटोय कालो कालो क्षतेर सृष्टि होচ্ছে। एके ब्लैकफुट व्याधि बले। एछाड़ाओ रक्ताल्पता, चर्मरोग, फुसफुस और त्वकेर कैंसार होচ্ছে। फ्लुराइड दूषण फले दाँत और हाड़ेर गठन नष्ट हो जाच्छे। जल दूषणेर फले जलेर भांडार कमे जाच्छे। जल दूषित जल पान करार फले पेटेर असुख, डायरिया, कलेरा, आमाशय, टाइफाइड और इत्यादि रोगेर प्रकोप बाड़छे। हल्दिया पेट्रोरसायन शिल्प गड़े ओठाय हल्दी नदीर मोहनाय जल दूषणेर जन्य इलिश माछेर आनागोना कमे गेছে। पूर्व कलकातार जलाभूमिते माछेर भेड़ीगुलोते माछ चाष कमे गेছে, कारण कीटनाशक प्रयोगेर फले बहु माछ मारा जाच्छे। तो आज के आमी तोमादेर साथे एई 31टा प्रश्न उत्तर शेयर करलाम। आशा करछि एई प्रश्न उत्तरेर भिडियोटा तोमादेर भालो लागलो। जदि भिडियोटा भालो लागे ताहले किन्तु अवश्यई भिडियोटाके एकटा लाइक करो, कमेंट करे जानियो तोमादेर भिडियोटा केमन लागलो बा नेक्स्ट कोन टपिकेर उपर तोमरा भिडियो चाओ। आर जारा एखोनो सबस्क्राइब करोनी तारा किन्तु सबस्क्राइब करे निओ आर निजेर फ्रेंडदेर साथे भिडियोटा बेशी करे शेयर करे दिओ। तबे आजके एटुकुई। थैंक यू।